ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো এমসিকিউজ প্লেজ এ ভাইটাল রোল টু অল দ্য গভর্নমেন্ট এক্সামিনেশন। সো আমরা তোমাদের জন্য এমসিকিউজ সিরিজ নিয়ে এসেছি অফ অল সাবজেক্টস। সো ফ্রেন্ডস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু নেভার মিস অ্যান আপডেট। ওয়েলকাম ফ্রেন্ডস, উই হ্যাভ স্টার্টেড এ সিরিজ অফ চ্যাপ্টার ওয়াইজ সায়েন্স এমসিকিউজ। আমরা অলরেডি মেটাল অ্যান্ড ইটস কম্পাউন্ড করে ফেলেছি এবং কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ড করেছি, অ্যান্ড টুডে উইল ডিসকাস অ্যাবাউট নন মেটাল অ্যান্ড ইটস কম্পাউন্ড। তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। অ্যান্ড সো লেটস বিগিন। সো ফ্রেন্ডস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন। সো ফ্রেন্ডস, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ নন মেটাল, হোয়াট আর দ্য প্রপার্টিস অফ নন মেটাল। নন মেটালের প্রপার্টি কী, নন মেটাল কী তা জানতে হবে প্রথমে। সো নাম্বার ওয়ান, দ্য ফিজিক্যাল প্রপার্টি অফ নন মেটালস। অ্যান্ড নাম্বার ওয়ান, নন মেটালস আর সলিডস অ্যান্ড গ্যাসেস এক্সেপ্ট ব্রোমিন। নন মেটালগুলো সাধারণত সলিড অবস্থায় থাকে এবং গ্যাসিয়াস অবস্থায় পাওয়া যায়। শুধুমাত্র ব্রোমিন হলো এমন একটা নন মেটাল যেটা লিকুইড নন মেটাল, এবং বাকি সব টোটাল 22 নন মেটালস আছে এবং তাদের মধ্যে 21 নন মেটালস আর সলিডস অ্যান্ড গ্যাসেস, আর ব্রোমিন হলো একটা লিকুইড নন মেটাল। সো নন মেটাল সলিড এবং গ্যাসিয়াস অবস্থায় পাওয়া যায়। নাম্বার টু, নন মেটালস আর পুয়োর কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি এক্সেপ্ট গ্রাফাইট। নন মেটালস আর পুয়োর কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, নন মেটালসগুলো গ্রাফাইট বাদে বাকি যত নন মেটাল আছে সেগুলো সবই হিট এবং ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, ইলেকট্রিসিটি আর হিট ক্যারি করতে পারে না। কিন্তু গ্রাফাইট নন মেটাল হওয়া সত্ত্বেও গ্রাফাইট কিন্তু ইলেকট্রিসিটি এবং হিট ক্যারি করতে পারে। সো গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, বাট আদার নন মেটালস আর নট গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, দে আর ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। নাম্বার থ্রি, নন মেটালস আর নট লাস্টারাস এক্সেপ্ট আয়োডিন। নন মেটালস আর নট লাস্টারাস, লাস্টারাস মিন্স উজ্জ্বল, নন মেটাল উজ্জ্বল নয়, নন মেটাল হলো অনুজ্জ্বল এক্সেপ্ট আয়োডিন। আয়োডিন হলো এমন একটি নন মেটাল যেটি উজ্জ্বল, এবং আয়োডিন বাদে বাকি যত নন মেটাল আছে সেগুলি সবই অনুজ্জ্বল, উজ্জ্বল নয়। নাম্বার ফোর, নন মেটালস আর নট সোনোরাস অ্যান্ড ম্যালেবল। সোনোরাস মিন্স দ্য ক্যাপাসিটি অ দ্য প্রপার্টি টু প্রোডিউস সাউন্ড। মেটালকে আমরা যদি কোনো কিছু দিয়ে আঘাত করি তাহলে মেটাল থেকে সাউন্ড প্রোডিউস হয়, কিন্তু নন মেটাল থেকে সাউন্ড প্রোডিউস হয় না, দে আর নট সোনোরাস অ্যান্ড ম্যালেয়েবল। ম্যালেয়েবল মিন্স মানে যেটিকে থিন সিটে পরিণত করা যায়। নন মেটালকে থিন সিট মিন্স ম্যালেয়েবল নয়, এবং নন মেটালস সোনোরাসও নয়, সাউন্ড প্রোডিউস করতে পারে না। নাম্বার ফাইভ, নন মেটালস হ্যাভ লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট অ্যান্ড ডেন্সিটিস। নন মেটালের মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক, বয়লিং পয়েন্ট মিন্স স্ফুটনাঙ্ক এবং ডেন্সিটি মানে ঘনত্ব খুবই কম, কিন্তু এক্সেপ্ট ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট হলো এমন দুটি নন মেটাল যাদের ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট খুব বেশি, আর ডায়মন্ড আর গ্রাফাইট বাদে বাকি যত নন মেটাল আছে সেগুলির মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট একই নয়। সো দ্য নন মেটালের প্রপার্টিগুলো হলো যে নন মেটাল সলিড আর গ্যাসিয়াস অবস্থায় পাওয়া যায়, কিন্তু ব্রোমিন লিকুইড অবস্থায় পাওয়া যায়। নন মেটালস হিট আর ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে না, কিন্তু গ্রাফাইট পারে। নন মেটালস আর লাস্টারাস, নট লাস্টারাস। নন মেটাল অনুজ্জ্বল, চকচক করে না, কিন্তু আয়োডিন হলো একটি উজ্জ্বল নন মেটাল। এবং নন মেটালস আর সোনোরাস, নট সোনোরাস অ্যান্ড ম্যালেয়েবল, সেগুলি সোনোরাস এবং ম্যালেয়েবল নয়, এবং নন মেটালসের লো মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আর ডেন্সিটি থাকে এক্সেপ্ট ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, নন মেটালস আর নাম্বার এ ইলেকট্রো পজিটিভ, নাম্বার বি ইলেকট্রো নেগেটিভ, নাম্বার সি বোথ ইলেকট্রো পজিটিভ অ্যান্ড নেগেটিভ, অ্যান্ড নাম্বার ডি নান অফ দিস। নন মেটাল হলো ইলেকট্রো পজিটিভ না ইলেক্ট্রো নেগেটিভ, না ইলেকট্রো পজিটিভ এবং নেগেটিভ উভয়ই, না নান অফ দিস। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি, ইলেকট্রো নেগেটিভ। নন মেটালস আর ইলেকট্রো নেগেটিভ। অ্যান্ড হোয়াট ইজ ইলেকট্রো নেগেটিভ? ইলেকট্রো নেগেটিভ কি, না অন্যর কাছ থেকে একটা ইলেকট্রন, এক বা একের বেশি ইলেকট্রন গ্রহণ করে সেটা ইলেকট্রো নেগেটিভ বলে।
যদি অন্যদের কাছ থেকে কোনো এলিমেন্ট ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটাকে ইলেকট্রোনেগেটিভ বলে, এবং নন মেটালস যখন মেটালের সঙ্গে রিয়েক্ট করে তখন মেটাল নন মেটালকে ইলেকট্রন দেয় এবং নন মেটাল মেটালের কাছ থেকে ইলেকট্রন নেয়, এবং নন মেটাল যখন ইলেকট্রন নেয় তখন ওর নেগেটিভ চার্জটা বেশি হয়ে যায়, এই জন্যই নন মেটালস হলো ইলেকট্রোনেগেটিভ। ওর ইলেকট্রন গ্রহণ করে বলে নন মেটালসকে ইলেকট্রোনেগেটিভ বলা হয়, কারণ তার ইলেকট্রন গ্রহণ করলে পরে ইলেকট্রনে থাকে নেগেটিভ চার্জ, ফলে নন মেটালসের নেগেটিভ চার্জ বেড়ে যায়, ওই জন্যই তাকে ইলেকট্রোনেগেটিভ বলা হয়। যেমন এটা আমরা একটা উদাহরণের সহকারে দেখতে পারি যে যে NaCl প্রস্তুত করার সময় সোডিয়াম এবং ক্লোরিনের যে বন্ডটা হয় সেটা আমরা দেখতে পারি Na প্লাস Cl সমান NaCl হয়। তো Na-তে 11 অ্যাটম থাকে এবং তার লাস্ট কক্ষে একটি অ্যাটম থাকে, আর ক্লোরিনের টোটাল 17 ইলেকট্রন থাকে এবং লাস্ট কক্ষে থাকে 7টি। সো দুজনেই চাইবে নিজের লাস্ট কক্ষে 8টি ইলেকট্রন করতে, সো সিএলের একটা ইলেকট্রন দরকার, এবং এনএ যদি একটা ইলেকট্রন সিএলকে দিয়ে দেয় তাহলে এনএরও লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে এবং সিএলেরও লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে। সো এনএ সিএলকে একটা ইলেকট্রন দিয়ে দেবে এবং এনএ তখন পজিটিভ হয়ে যাবে, এনএ প্লাসে পরিণত হবে একটা ইলেকট্রন দিয়ে, মানে ওটা পজিটিভ হয়ে যাবে, ওর পজিটিভ চার্জ বেশি হয়ে যাবে, এবং সিএল মাইনাস হয়ে যাবে একটা ইলেকট্রন নিয়ে, কারণ ওর ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে এবং ওটি কি নেগেটিভ চার্জ ওর সিএলের মধ্যে নেগেটিভ চার্জ বেড়ে যাবে, সেই জন্য সিএলটা নেগেটিভ চার্জযুক্ত হয়ে যাবে, এবং এই সিএল হলো নন মেটালস আর এনএ হলো মেটালস। সো নন মেটালস সবসময় কী হয়, ইলেকট্রো নেগেটিভ হয়। নাম্বার টু, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অর আর অ্যাসিডিক অক্সাইড, নিচের কোনগুলির মধ্যে অ্যাসিডিক অক্সাইড, নিচের কোনটি অ্যাসিডিক অক্সাইড, অ্যান্ড দ্য অপশানস আর এ কার্বন ডাইঅক্সাইড, টু ফসফরাস পেন্টাক্সাইড P2O5, সি SO2 সালফার ডাইঅক্সাইড, ডি অল অফ দিস। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান ডি অল অফ দিস, কার্বন ডাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপর SO3, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সবগুলি হলো আমাদের অ্যাসিডিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, SO3, P2O5, তারপর NO2, এগুলি সবই হলো আমাদের অ্যাসিডিক অক্সাইড। নাম্বার থ্রি, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট ইজ, সেকেন্ড দ্বিতীয় মোস্ট অ্যাবান্ডন্ট এলিমেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট ইজ, অ্যান্ড দ্য অপশানস আর এ সিলিকন, বি অক্সিজেন, সি অ্যালুমিনিয়াম, ডি নাইট্রোজেন। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান এ সিলিকন, সিলিকন সেকেন্ড, ফার্স্ট হলো অক্সিজেন, সেকেন্ড হলো সিলিকন, থার্ড হলো অ্যালুমিনিয়াম, অ্যান্ড নাইট্রোজেন বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, নাইট্রোজেন বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে থাকে 78%। সো আর্থ ক্রাস্টে এলিমেন্টগুলি যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, বেশি থেকে কমে সাজাই, তাহলে সবথেকে বেশি থাকে অক্সিজেন, তারপর থাকে সিলিকন, তারপর থাকে অ্যালুমিনিয়াম। নাম্বার ফোর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড কার্বোরান্ডাম, অ্যান্ড দ্য অপশানস আর এ সিলিকন কার্বাইড, বি সিলিকা, সি সিলিকন অক্সাইড, ডি সিলিকন নাইট্রেট। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান এ সিলিকন কার্বাইড, সিলিকন কার্বাইড ইজ কল্ড কার্বোরান্ডাম, সিলিকন কার্বাইডকে কার্বোরান্ডাম বলা হয়। নাম্বার ফাইভ, হু ডিসকোভার্ড নাইট্রোজেন, নাইট্রোজেন কি আবিষ্কার করেছেন, অ্যান্ড দ্য অপশানস আর এ ল্যাভোয়েসিয়ার, বি ম্যাক্সওয়েল, সি রাদারফোর্ড, ডি র্যামসে। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি রাদারফোর্ড, রাদারফোর্ড নাইট্রোজেন আবিষ্কার করেছেন, রাদারফোর্ড নাইট্রোজেন আবিষ্কার করেছেন, রাদারফোর্ড ডিসকোভার্ড নাইট্রোজেন, আর র্যামসে ডিসকোভার করেছিল সাপোজ আর্গন। নাম্বার সিক্স, হুইচ ইজ ইউজড টু প্রোডিউস ইনার্ট অ্যাটমসফিয়ার ইন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, নিচের কোনটি আয়রন এবং স্টিল ইন্ডাস্ট্রিতে ইনার্ট অ্যাটমসফিয়ার
তৈরি করতে কাজে লাগে। ইনার্ট অ্যাটমোসফিয়ার মিনস নিষ্ক্রিয় আবহাওয়া, মিনস আয় যাতে সেখানে আয়রন বা স্টিল ফ্যাক্টরিতে স্টিল অন বায়ুর সঙ্গে বিক্রিয়া করে অন্য কোনো কম্পাউন্ড তৈরি করতে না পারে, বা আয়রনে মরচে যাতে না পড়ে, বা অন্য কোনো কারণে আয়রন যাতে অন্য কিছুর সঙ্গে বিক্রিয়া করতে না পারে, সেই জন্য ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? অ্যান্ড দ্য অপশানস আর এ অক্সিজেন, বি ক্রিপ্টন, সি নাইট্রোজেন, অ্যান্ড ডি ব্রোমিন। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি নাইট্রোজেন, অপশান সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওই নাইট্রোজেন ব্যবহার করা হয় আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে, কিসের জন্য? না যাতে ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য, যাতে সেটি অন্য কিছুর সঙ্গে রিয়্যাক্ট করতে না পারে। নাম্বার সেভেন, হু ডিসকোভার্ড অ্যামোনিয়া, অ্যামোনিয়া কে ডিসকোভার করেছিল? অ্যান্ড দ্য অপশানস আর লেভোইসিয়ার, বি প্রিস্টলি, সি র্যামসে, অ্যান্ড ডি রাদারফোর্ড। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান বি প্রিস্টলি। প্রিস্টলি অ্যামোনিয়া ডিসকোভার করেছিল এবং সালটা ছিল 1774, 1774 খ্রিস্টাব্দে সে করেছিল। কিসের সঙ্গে? অ্যামোনিয়া কার্বাইডের সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়া ঘটিয়ে তিনি এইটির NH3 আবিষ্কার করেছিলেন, অ্যামোনিয়া আবিষ্কার করেছিলেন। তিনি কিসের সঙ্গে, কিসের বিক্রিয়া ঘটিয়ে? অ্যামোনিয়াম কার্বাইডের সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়া ঘটিয়ে তিনি অ্যামোনিয়া তৈরি করেছিলেন। অ্যান্ড দ্য সো বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রিস্টলি আবিষ্কার করেছিলেন অ্যামোনিয়া। নেক্সট, নাম্বার 8, টু ম্যানুফ্যাকচার অ্যামোনিয়া বাই হোবার্স প্রসেস হুইচ ইজ ইউজড অ্যাজ দ্য ক্যাটালিস্ট। হোবার্স প্রসেসে অ্যামোনিয়া তৈরি করার জন্য নিচের কোনটি ক্যাটালিস্ট হিসেবে, অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়? অ্যান্ড দ্য অপশানস আর এ মলিবডেনাম MO, বি ম্যাঙ্গানিজ, সি K2O, অ্যান্ড ডি Fe, Fe মিনস লোহা। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান ডি Fe, লোহা, লোহা ব্যবহার করা হয়। হোবার্স প্রসেসে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য ক্যাটালিস্ট হিসেবে লোহা ব্যবহার করা হয়, অ্যান্ড বর্তমানে লোহা ছাড়াও ফেরিক অক্সাইডও ব্যবহার করা হয়। ক্যাটালিস্ট হিসেবে ফেরিক অক্সাইডও ব্যবহার করা হয় এবং শুধু লোহা, আয়রনও ব্যবহার করা হয়। অ্যান্ড K2O পটাশিয়াম অক্সাইড এখানে ওই বিক্রিয়াটিকে মোডারেট করার জন্য, ওই বিক্রিয়াটির গতি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়, মোডারেটার হিসেবে ব্যবহৃত হয় K2O। নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড স্মেল্টিং সল্ট। নিচের কম্পাউন্ডগুলির মধ্যে কোনটিকে স্মেল্টিং সল্ট বলা হয়? অ্যান্ড দ্য অপশানস আর এ অ্যামোনিয়াম কার্বাইড, বি অ্যামোনিয়াম নাইট্রেট, সি অ্যামোনিয়াম ক্লোরাইড, ডি অ্যামোনিয়াম কার্বোনেট। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান এ অ্যামোনিয়াম কার্বাইড, অ্যামোনিয়াম কার্বাইডকে স্মেল্টিং সল্ট বলা হয়। অ্যান্ড দ্য কেমিক্যাল ফর্মুলা অফ অ্যামোনিয়াম কার্বাইড ইজ NH4 হোল টু CO3, NH4 হোল টু CO3, অ্যামোনিয়াম কার্বাইডের সংকেত। সো নেক্সট, ব্যাড স্মেল ইন নিয়ার এরিয়াস অফ টয়লেটস ইজ বিকজ অফ। টয়লেটের আশেপাশে নিয়ার এরিয়ায়, নিয়ার বাই এরিয়াতে ব্যাড স্মেলের কারণটা কী? অ্যান্ড দ্য অপশানস আর এ ক্লোরিন, বি অ্যামোনিয়া, সি সোডিয়াম, ডি নাইট্রোজেন। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অ্যামোনিয়া, অ্যামোনিয়া ইউরিয়া থেকে অ্যামোনিয়া ডিকম্পোজ হওয়ার জন্যই সেই টয়লেটের আশেপাশের এরিয়াতে ব্যাড স্মেল ছাড়ে। ব্যাড স্মেলের কারণটা হলো অ্যামোনিয়া, ডিকম্পোজিশন অফ অ্যামোনিয়া। নাম্বার 11, দ্য বটলস অফ লিকুইড অ্যামোনিয়া আর কুলড বিফোর ওপেনিং বিকজ অফ ভেরি হাই। নিচের কোনটি খুব বেশি পরিমাণে থাকার জন্য লিকুইড অ্যামোনিয়ার বটল যখন খোলা হয় বটলটা, তখন তার আগে খোলার আগে সেটাকে ভালোভাবে ফ্রিজ করা হয়, ভালোভাবে কুল করা হয়, ঠান্ডা করা হয়। কেন কেন লিকুইড অ্যামোনিয়ার বটল খোলার আগে তাকে ঠান্ডা করা হয় কেন? কার বিকজ অফ ভেরি হাই, কি হাই থাকার জন্য? অ্যান্ড দ্য অপশানস আর আয়োনাইজেশান এনার্জি, বি ভেপার প্রেশার, সি অ্যাটমসফেরিক প্রেশার, ডি নান অফ দিস। এগুলির মধ্যে কোনটি থাকার জন্য সেটা কুল করা হয়? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান বি ভেপার প্রেশার। লিকুইড অ্যামোনিয়াতে হাই, ভেরি হাই ভেপার প্রেশারে থাকার জন্য
লিকুইড অ্যামোনিয়ার বটল যখন খোলা হয় তার আগে তাকে ভালো করে কুল করা হয়, ঠান্ডা করা হয়। দ্য কেমিক্যাল নেম অফ নাইট লাফিং গ্যাস, দ্য কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কী? অ্যান্ড দ্যার আর অ্যান্ড দ্য অপশানস আর এ নাইট্রিক অক্সাইড, বি নাইট্রিক ক্লোরাইড কার্বাইড, সরি নাইট্রিক কার্বাইড, সি নাইট্রাস অক্সাইড, ডি নান অফ দিস। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড, কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস ইজ নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইড। অ্যান্ড দ্য কেমিক্যাল ফর্মুলা অফ নাইট্রাস অক্সাইড ইজ N2O। নাইট্রাস অক্সাইডের নাইট্রাস অক্সাইডের রাসায়নিক সংকেত কি? N2O, N2O। অ্যান্ড নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। নাম্বার 13, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ নাইট্রাস অ্যাসিড, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ নাইট্রাস অ্যাসিড। অ্যান্ড দ্য অপশানস আর HNO3, HNO2, HNO4 অ্যান্ড HNO। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান বি HNO2, HNO2কে নাইট্রাস অ্যাসিড বলা হয়। অ্যান্ড HNO3 অপশান এ HNO3কেই বলা হয় নাইট্রিক অক্সাইড, অ্যান্ড HNO2কে নাইট্রাস অক্সাইড বলা হয়। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান বি HNO2। নাম্বার 14, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ইউজড অ্যাজ দ্য অ্যাজ এ ফুড গ্রেনস প্রিজার্ভার, ফুড গ্রেনস প্রিজার্ভ করতে সংরক্ষণ করতে নিচের কোন কম্পাউন্ডটি ব্যবহার করা হয়? অ্যান্ড দ্য অপশানস আর অ্যামোনিয়াম কার্বাইড, বি অ্যামোনিয়াম ক্লোরাইড, সি অ্যামোনিয়াম ফসফেট, ডি লিকুইড অ্যামোনিয়া। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি অ্যামোনিয়াম ফসফেট, সরি এটা অ্যামোনিয়াম ফসফেট হবে না, এটা অ্যালুমিনিয়াম ফসফেট হবে। সো রাইট অ্যান্সার উইল বি অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ফসফেট ফুড প্রিজার্ভ ফুড গ্রেনস প্রিজার্ভ করতে কাজে লাগে, অ্যামোনিয়াম ফসফেট নয় অ্যালুমিনিয়াম ফসফেট, অ্যালুমিনিয়াম ফসফেট। নাম্বার 15, হোয়াট হোয়াইট ফসফরাস ইজ কিপ্ট ইন, হোয়াইট ফসফরাসকে কোথায় রাখা হয়? অ্যান্ড দ্য অপশানস আর এ কেরোসিন, বি বেঞ্জিন, সি ওয়াটার, ডি হোয়াট ওয়াটার। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি ওয়াটার, হোয়াইট ফসফরাসকে জলে রাখা হয়। অ্যান্ড হোয়াইট ফসফরাসের কেমিক্যাল ফর্মুলা হলো P4, ফসফরাসের চারটি মলি অ্যাটমকে বা চারটি অ্যাটমকে বলা হয় হোয়াইট ফসফরাস, P4। হোয়াইট ফসফরাসের আরেকটা নাম হলো ইয়েলো ফসফরাস, হোয়াইট ফসফরাসকে ইয়েলো ফসফরাসও বলা হয়। অ্যান্ড সে ইয়েলো ফসফরাস বা হোয়াইট ফসফরাসকে ওয়াটারে রাখা হয়। নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন সেফটি ম্যাচস্টিক, সেফটি ম্যাচস্টিকে কোনটি ব্যবহার করা হয়? অ্যান্ড দ্য অপশানস আর এ হোয়াইট ফসফরাস, বি ব্ল্যাক ফসফরাস, সি রেড ফসফরাস অ্যান্ড ডি ভায়োলেট ফসফরাস। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি রেড ফসফরাস, সেফটি ম্যাচ বক্সে রেড ফসফরাস ব্যবহার করা হয়। অ্যান্ড রেড ফসফরাসের রাসায়নিক সিম্বল হলো P2, রেড ফসফরাসের রাসায়নিক সিম্বল হলো P2। নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেড ফসফরাস, নিচের কোনটি রেড ফসফরাস? অপশান এ P2, অপশান বি P3, অপশান সি P4 অ্যান্ড অপশান ডি P5। অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান এ P2, P2 হলো রেড ফসফরাস অ্যান্ড অপশান সি P4 এটা হলো হোয়াইট ফসফরাস বা ইয়েলো ফসফরাস, P4কে হোয়াইট বা ইয়েলো ফসফরাস বলা হয় আর P2কে রেড ফসফরাস বলা হয়। নাম্বার 18, হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডন্ড মেটাল ইন আর্থ ক্রাস্ট, আর্থ ক্রাস্টের সব থেকে মোস্ট অ্যাবান্ডন্ড মেটাল হলো অপশান এ অক্সিজেন, দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান এ অক্সিজেন, অক্সিজেন আর্থ ক্রাস্টের সব থেকে বেশি পাওয়া যায়, তারপর পাওয়া যায় সিলিকন, তারপর পাওয়া যায় অ্যালুমিনিয়াম, আর নাইট্রোজেন বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় 78%, আমরা আগে এটা ডিসকাস করলাম। হোয়াট ইজ দ্য মাস নাম্বার অফ অক্সিজেন, অক্সিজেনের মাস নাম্বার কত, অক্সিজেনের ভর সংখ্যা কত? অ্যান্ড দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান
सॉरी ऑप्शन आर ऑप्शन ए 12, ऑप्शन बी 16, ऑप्शन सी 18 एंड ऑप्शन डी 20। एंड द राइट आंसर विल बी ऑप्शन बी 20। ऑक्सीजनर एटॉमिक नंबर एटॉमिक नंबर हलो 8 এবং আমরা জানি অ্যাটমিক নাম্বারকে যদি আমরা 2 দিয়ে ইন্টু করি তাহলে আমরা মাস নাম্বার পাই। সো 8 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 16। সো দ্য মাস নাম্বার অফ অক্সিজেন উইল বি 16। 20 হাউ মেনি আইসোটপস আর দেয়ার অফ অক্সিজেন। অক্সিজেনের কতগুলি আইসোটপ আছে অ্যান্ড দ্য অপশানস আর 1 2 3 অর 4। সো দ্য রাইট অ্যান্সার উইল বি অপশান সি 3। অক্সিজেনের তিনটি আইসোটোপ আছে, নাইট্রোজেনেরও তিনটি আইসোটোপ আছে এবং কার্বনেরও তিনটি আইসোটোপ আছে। কিন্তু এবং কার্বনের যে কার্বন 14 আইসোটোপটা আছে সেটা হলো রেডিওঅ্যাক্টিভ। সো অক্সিজেনের তিনটি আইসোটোপ আছে ন্যাচারালি। সো ফ্রেন্ডস, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। So, see you in the next video. Thank you.